নমস্কার বন্ধুরা, বাছাই রান্না বানাতে সকলকে স্বাগত। আজ তোমাদের সাথে পাউরুটি দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি শেয়ার করব। আমরা পাউরুটি দিয়ে সাধারণত ডিম টোস্ট খেয়ে থাকি, তবে আজ তোমাদের সাথে পাউরুটি দিয়ে একটা ভিন্ন ধরনের রেসিপি শেয়ার করব। কথা না বাড়িয়ে চলো রেসিপিটা শুরু করি। প্রথমেই দেখো, আমি এখানে কোয়াটার রুটি নিয়েছি দুটো। এই কোয়াটার রুটিকে এইভাবে স্কোয়ার শেপে কেটে নিচ্ছি প্রথমে, তারপর ছোট ছোট টুকরো করে কেটে নেব পাউরুটিগুলোকে। দেখো ঠিক এইভাবে কেটে নিয়েছি। এবার আর একটা রুটিকেও আমি কেটে নিচ্ছি। দুটো রুটি এখানে কেটে নিয়েছি। এবার ওভেনে কড়াই বসিয়ে তেল দিয়ে দিচ্ছি। এবার টুকরো করে কেটে রাখা রুটিগুলোকে প্রথমে দিয়ে দিলাম। একটু রুটিগুলোকে ভেজে নেওয়ার পর তারপর আমি একটা ফেটিয়ে নেওয়া ডিমকে দিয়ে দিলাম। এবার রুটির সাথে এই ডিমটাকে ভালো করে ভেজে নিতে হবে। এভাবে যদি ডিমের সাথে রুটিগুলো ভেজে নেওয়া হয় খেতেও দারুণ হয়, আর এগুলো ভীষণই মচমচে হয়ে যায়। রুটিগুলো ভাজতে 5 থেকে 6 মিনিট আমার সময় লেগেছে। দেখো রুটিগুলো ভাজা হয়ে গেছে। এবার সবজিগুলোকে একে একে ভেজে নেব। প্রথমে পেঁয়াজ দিয়ে দিয়েছি, এবার দিয়ে দিচ্ছি গাজর, বাঁধাকপি কুচি, দিয়ে দিলাম ক্যাপসিকাম আর টমেটো কুচি, আর আমি এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। একসাথে সমস্ত সবজিকে ভেজে নিচ্ছি, সবজিগুলো যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য আমি লবণ দিয়ে দিলাম। সবজিগুলো ভাজতে 3 থেকে 4 মিনিট সময় লাগবে। দেখো 3-4 মিনিট পর আমি হলুদ গুঁড়ো, লবণ, ভিনিগার দিয়ে দিলাম, দিয়ে দিলাম রেড চিলি সস, আর দিয়ে দিলাম সয়া সস। এবার সমস্ত উপকরণকে একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে আমি ভেজে রাখা রুটির টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। এবার সমস্ত সবজি সাথে রুটিগুলোকে নেড়েচেড়ে ভালো করে ভেজে নিতে হবে। এইভাবে এটাকে 3 থেকে 4 মিনিট রান্না করলেই হয়ে যাবে। আমি এখানে টমেটো কেচাপ ব্যবহার করিনি, তোমরা চাইলে টমেটো কেচাপও ব্যবহার করতে পারো। তৈরি হয়ে গেল পাউরুটি দিয়ে দারুণ স্বাদের রেসিপি। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করো, লাইক কমেন্ট করতে ভুলো না। সকলে সাবধানে সুস্থ থেকো। ধন্যবাদ।